ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ডের দেড় যুগ পেরিয়ে গেলেও নেওয়া হয়নি গ্যাস উত্তোলনের উদ্যোগ। অবহেলায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, আবার নতুন করে গ্যাস উত্তোলনের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্র রিপোর্ট, ছবি তুলেছেন এবাদুল হক রুজেল। গ্যাস ফিল্ডে দিনের বেলায় গরু ছাগল বেড়া চড়ে বেড়ায়, আর রাতে মাদকসেবী বখাটেদের আসর বসে। দুই পাশে গ্রামীণ সড়ক থাকায় লোকজন অবাধে প্রবেশ করে এই সংরক্ষিত এলাকায়। গ্যাস ফিল্ডের চারদিকে ছড়িয়ে ছিটে রয়েছে যন্ত্রপাতি ও লোহার মূল্যবান পাইপ। গ্যাসকূপের কন্ডেসা মরিচা পড়ে নষ্ট হচ্ছে, হালকা ঢেউটিনের বেড়া ভেঙে যাওয়ায় অরক্ষিত গ্যাস ফিল্ড। পরিত্যক্ত কূপের আশেপাশের পুকুর থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গৃহস্থলীর কাজে ব্যবহার করছেন শতাধিক পরিবার। 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন দুদফা বিস্ফোরণে রিগ ভেঙে গ্যাসের রিজার্ভ ধ্বংস হয়। এক মাসেরও বেশি সময় জ্বলার পর আগুন নিভে যায়। এলাকাবাসী জানায়, ঠুনকো ঢেউটিনের সীমানা প্রাচীর ভেঙে যাওয়ায় এটি অরক্ষিত হয়ে পড়েছে। আগুন লাগার পর থেকে এটা আমরা অবহেলিত পড়ে রয়েছে। গরু ছাগলে ঘাস খায়, কোটি কোটি টাকার সম্পদ এগুলো পড়ে রয়েছে, এগুলো নষ্ট হয়েছে, দেখাশোনা মানুষ নাই। কোম্পানি চালু হলে অনেক লাভ, আমরা অনেক কম টাকায় গ্যাস পেতে পারি। নতুন করে কূপ খনন করা হলে সহায়তার আশ্বাস উপজেলা স্থানীয় প্রশাসনের। টেকনোলজি এখানে ব্যবহার করতে পারি আমরা, প্রপার ব্যবস্থাপনার মাধ্যমে এখানে গ্যাস এখন আমরা ব্যবহার করতে সক্ষম হব। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের উন্নয়নে 2003 সালে কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তি করেছিল বাপেক্স। সময় সংবাদ, সুনামগঞ্জ।